16 জুন রবিবার ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সভাপতি সোনিয়া পাণ্ডের উদ্যোগে তপসিয়া থানা থেকে চিত্তরঞ্জন হসপিটাল পর্যন্ত একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল ডক্টররা যেন ওনাদের ধর্মঘট বাতিল করেন এবং শান্তি বজায় রেখে ওনাদের কর্তব্য পালন করেন। এই মিছিলের মাধ্যমে আমরা এই বার্তা ডাক্তারদের কাছে দেব এবং তার সঙ্গে সঙ্গে আমরাও নিজেরা সজাগ থাকব, ডাক্তারদেরকে বোঝাতে পারি এবং ডাক্তারদের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চাই আমরা এই মিছিলের মাধ্যমে, এবং আপনাদের যখন যখন ডাক্তারদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেবো, ডাক্তারের মাধ্যমে গিয়ে সবাইকে আমরা এইটাই রিকোয়েস্ট করবো ডাক্তারদেরকে, যেন তারা যেন ইমিডিয়েটলি তাদের অবস্থান থেকে বিরত নেই। অলরেডি এক বিশেষভাবে বিখ্যাত রয়েছে পার্ক কালচার অ্যাসোসিয়েশন, এইটার এই এই পার্ক কালচার বছর ধরে আপনারা পজিশন দেখলেই বুঝতে পারছেন আমাদের একদম সব নিজের ঘর ছেড়ে দিয়ে বিভিন্ন রকমভাবে এই ধরনের ভাবে সবার জন্য এবং সাধারণ মানুষের জন্য সব থেকে ক্ষতি হয় আমাদের সাধারণ মানুষের, গরিব মানুষের যারা প্রাণ আপনার ছোট্ট একটা অ্যাঙ্গারের জন্য, একটা রাগের জন্য এত বড় ক্ষতি করবেন না সমাজে। আমি আপনাদের আবার জোরহাট করে রিকোয়েস্ট করছি নর্মাল ওয়ার্ক রিজিউম করুন। আমি হচ্ছি সোনিয়া পাণ্ডে, ন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনের স্টেট প্রেসিডেন্ট। আমরা আজকে এখানে এসেছি আমাদের হোল টিমের সাথে, সাথে আছেন সিপিডিআর এইচআর অ্যান্ড পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন। আমরা সবাই জয়েন্টলি এখানে এসেছি ডাক্তারদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে যে আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের নর্মাল ওয়ার্ক রিজিউম করুন, আর দেখবেন এভরিথিং উইল ফল ইন টু প্লেসেস, সব ঠিক হয়ে যাবে। একটু কাইন্ডলি একটু নরম হৃদয় দিয়ে ভাবুন পেশেন্টদের কথা, পেশেন্ট পার্টিদের কথাও ভাবুন, ওদের কী অবস্থা, ওরা কি সবাই অন্যায় করেছে একজনের অন্যায়ের জন্যে? আমি মনে করি সবাই শাস্তি পাওয়ার দরকার নেই, ইট ইজ ভেরি ভেরি ইনহিউম্যান, এটা ঠিক না। আপনারা আসুন, আপনাদের দাবি রাখুন, আমরাও আছি, আমরা আপনাদের পাশে দাঁড়াবো, সাথে দাঁড়াবো, দরকার হলে মুখ্যমন্ত্রীকে আমরাও ডেপুটেশন দেবো, যেখানে যেখানে ডেপুটেশন দেওয়া নিশ্চয়ই দেবো। কিন্তু এইভাবে শাস্তি দেবেন না এই গরিব লোকদের, এরা খুব নিডি, খুব গরিব, এরা অন্য জায়গায় গিয়ে, বড় জায়গায় গিয়ে চিকিৎসা করাতে পারে না। আমাদের সবকটাকে ওদের পাশে দাঁড়ানো উচিত এবং ওদেরকে হেল্প করা উচিত, যেমন আপনারা ফান্ডামেন্টাল রাইটসের জন্য লড়ছেন, ওরাও কিন্তু ওদের চিকিৎসা পাওয়াটা ওদের ফান্ডামেন্টাল রাইটস, কাজে ওদেরকেও আমাদের দেখতে হবে যেন ওদের ওরা না লুজার হয়ে যায় কোথাও। ওদের পরিবারের একজন অসুস্থ মানে পরিবার চলে না, পরিবার থেমে যায়। এবার আপনি ভাবুন যদি কোনো ইনকাম মেম্বারই অসুস্থ, তাহলে কী করে পরিবার চলবে? এটা একটু চিন্তা করুন দয়া করে। আপনাদের সফট হৃদয় আছে, আপনাদেরকে আমরা সেকেন্ড গড বলে মনে করি, তাহলে আপনাদের তো নিজে ক্ষমা করা উচিত লোককে, নাকি সেটাকে নিয়ে আপনারা লিঙ্গার করে যাবেন? এটা কি ভালো দেখায়? সিএম নিশ্চয়ই আপনাদের জন্য কিছু করবেন, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। উনি কিন্তু ট্রাই করছেন আপনাদের যাতে আপনারা জাস্টিস পান, প্রোটেকশন পান, যেটাই আপনাদের লিগালি পাওয়া উচিত, লফুলি পাওয়া উচিত, উনি নিশ্চয়ই করবেন, বিশ্বাস রাখুন ওনার উপরে। আর আপনারা প্লিজ আপনাদের কাজ রিজিউম করুন, দয়া করে একটু নরম হন, একটু নরম হন, আমরা আপনার পাশে আছি, ওদেরকে একটু চিকিৎসা স্টার্ট করুন, সব ভুলে আপনারা আপনাদের কাজ রিজিউম করুন, আমরা এটা প্লিড করছি, প্রার্থনা করছি আপনাদের কাছে, ধন্যবাদ। গুড ইভিনিং, আমি সঙ্গীতা সিনহা, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স 2019। তো আজকে এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে ন্যাশনাল হিউম্যান বিং, তাদেরকে অনেক থ্যাংকস, কারণ আজকের যে এই বিষয়টি সত্যিই খুব দুঃখজনক একটা বিষয়, কারণ আজকের একজনকার শাস্তি যেন সবাই না ভোগ করে বা সবাই যেন না পায়, কারণ এখানে অনেক পেশেন্ট আছে, অনেক অসুস্থ মানুষ আছে, যেন সবাই সুন্দরভাবে তারা থাকতে পারে, এবং সেইটাই আমি চাইছি। আর ডাক্তাররা বা যারা যারা আছে, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা যেন ভুল বুঝাবুঝি ব্যাপারটা কেটে যাক এবং যেন সুস্থ স্বাভাবিক সময় বা নিয়মের মধ্যে ফিরে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। বহুত বহুত ধন্যবাদ দে রা হুম হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফান্ড কে তরফ সে সোনিয়া পাণ্ডে জি জোনে অর্গানাইজ কিয়া এক মেলা, জো জো কাম করে বহুত আচ্ছা করে, হমকো ভি বুলায়া গিয়া, হামারে সঙ্গে মেরি মিস্টার সিনহা ভি আইয়ে হামারে বোলনে পর, মে চাহতা হুম জো চিজ হো রাহা হ্যায়
मतलब किसी का गलती हो, गलती का सुधार होता है। हम जल्दी जल्दी रिक्वेस्ट करेंगे सभी को, सभी देशवासियों को, सबको, भाई बहन कलकत्ते वालों को, कि जल्द से जल्द ये क्या नाम है जो का नाम हड़ताल तोड़ने की कोशिश करें। सबका रिक्वेस्ट है, भगवान के मतलब सब रोगी लोग मतलब सुविधा में है, उनको देख रेख हो, इससे बढ़कर क्या करूँगा। मैं सबसे धन्यवाद देता हूँ NHR की तरफ से, सबको धन्यवाद देता हूँ। कैमरामैन गुड्डू गुप्ता के साथ मैं परवेज हाशिम, न्यूज़ टैग इंडिया।